আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা দর্শক, যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, প্রবাসী ভাই ও বোনেরা, পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের বাংলা ভাষার আমার ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে হোমিও ডাক হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মুখোমুখি হয়েছি, নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, নতুন একটি রোগ নিয়ে কথা বলবো, আর সেই রোগটির নাম হলো বক্ষব্যাধি, অর্থাৎ বুকের ব্যথা। তো বক্ষব্যাধিটা কী আগে একটু জেনে নিই। বুকে ব্যথা হওয়া, বুক দড়পড়ানি করা, বুকে অস্বস্তি বোধ, বুকে অথবা ফুসফুসে পানি জমা, নানা উপসর্গ আছে। এক একজনের এক একটি উপসর্গ দিয়ে রোগটি দেখা দেয়। সেক্ষেত্রে কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে বক্ষব্যাধির রোগ নির্ণয় করতে হয়, অথবা রোগের অস্বস্তি এবং রোগীর অস্বস্তি এবং রোগের তীব্রতার উপরে লক্ষণ তৈরি করে একজন ভালো হোমিও চিকিৎসক ঔষধ নির্বাচন করতে সক্ষম হন, সেক্ষেত্রে চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারেন। হোমিও চিকিৎসা মতে এই রোগের যথেষ্ট কার্যকরী এবং তড়িৎ উপকারী ঔষধ আছে, তার মধ্য থেকে আমি দু চারটি ঔষধ আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। চলুন তাহলে ওষুধগুলি নিয়ে আলোচনা করা যাক। যে কোনো ধরনের বুকের ব্যথার জন্য প্রথম এবং প্রধান কার্যকরী ওষুধ হলো রেনানকুলাস। এই ওষুধটি শুরুতেই 30 শক্তি দিয়ে শুরু করা উত্তম, প্রয়োজন হলে 200 ব্যবহার করা যেতে পারে। সেবন বিধি হলো 30 শক্তি হলে 2 থেকে 3 ফোঁটা প্রতিদিন 2 বার খালি পেটে সকাল সন্ধ্যা, আর 200 শক্তি যদি হয়ে থাকে তাহলে সকালে 2 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে প্রথমে 1 সপ্তাহ দৈনিক 1 বার, পরবর্তীতে প্রয়োজন হলে 3 দিন পর পর 1 বার, আরও বেশ কিছুদিন খাওয়া যেতে পারে। এই ওষুধটি স্বাভাবিক বুক ব্যথায়, স্বাভাবিক বক্ষব্যাধিতে সকল ডাক্তাররাই ব্যবহার করে থাকেন, বিশেষ করে সকল হোমিও ডাক্তাররাই ব্যবহার করে থাকেন। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, চলুন তাহলে পরবর্তী ওষুধ নিয়ে কথা বলি। যে সকল বক্ষব্যাধি রোগীর বুকের ব্যথাটি সবসময় ডান দিকে হয়, অর্থাৎ ডান পাশের ব্যথাটাই অনুভূত হয়, বাম পাশটা সবসময় ব্যথা হয় না এরকম মনে হয়, এ জাতীয় লক্ষণে চোখ বন্ধ করে ব্রায়োনিয়া 200 ওষুধটি নির্বাচন করবেন। আর এই ওষুধটি যদি এই লক্ষণে দিতে পারেন, আশা করি অন্য কোনো ওষুধ প্রয়োজন হবে না। মাত্র 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ওষুধ সেবনে রোগী যথেষ্ট আরাম বোধ করবেন, এবং আশা করি উনি যদি প্রয়োজনে আরও উচ্চ শক্তি 2-4 মাত্রা খেয়ে নেন, তাহলে দীর্ঘদিন অথবা সারা জীবন ভালো থাকতে পারবেন। আর যে সকল বক্ষব্যাধি রোগীর বুকে পানি জমে, অর্থাৎ ফুসফুসে পানি জমে, এবং সেই কারণেই ওনার অস্বস্তি, বুক ব্যথা, পরীক্ষায় যদি এই লক্ষণটি সঠিকভাবে নির্ণয় করা যায় বুকে পানি জমা, তাহলে এফিসমেল 200 ওষুধটি যথেষ্ট কার্যকরী ওষুধ। আর এই রোগীকে চেনার একটি যথেষ্ট এবং সঠিক সুন্দর লক্ষণ হলো চোখের নিচে ফোলা থাকবে রোগীর, অর্থাৎ রোগীর চোখের নিচের অংশ তো কিছুটা পানি জমতে পারে, তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট ছাড়াই রোগীর চেহারা দেখেই এই রোগীকে নির্ণয় করা সম্ভব, এবং অভিজ্ঞ হোমিও ডাক্তাররা অবশ্যই তাহাই করে থাকেন। তো এই ওষুধটি আপনারা 2 দিন অন্তর অন্তর 2-3 ফোঁটা সকালে খালি পেটে সেবন করবেন 2 সপ্তাহ, তারপরে প্রয়োজন হলে আরও উচ্চ শক্তি নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যে সকল বক্ষব্যাধি রোগীর রোগের উপসর্গটি আঘাতজনিত কারণে হয়ে থাকে, অর্থাৎ কোনো দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনাই হোক, সেই দুর্ঘটনার চিকিৎসা পরবর্তীতে ওনার এই বক্ষব্যাধি রোগ দেখা দিয়েছে, এইরকম যদি সঠিকভাবে যদি রোগী বলতে পারেন, তাহলে চোখ বন্ধ করে আপনারা হাইফেরিক্যাম 200 ওষুধটি নির্বাচন করবেন। এই ওষুধটিও লক্ষণব্যাধি খুবই কার্যকরী ওষুধ এবং সেবনের নিয়ম পূর্বের 200 ওষুধের মতোই। এছাড়াও সমস্ত বক্ষবেদনার জন্য আপনারা আরও 2টি ওষুধকে নির্বাচন করতে পারবেন। এক্ষেত্রে খুব বেশি লক্ষণ খোঁজাখুঁজি না হলেও চলবে, অর্থাৎ কখনো ডান পাশ, কখনো বাম পাশ, পুরো বক্ষ জুড়েই সমস্যা, ব্যথা, বেদনা, অস্থিরতা, সেক্ষেত্রে এই 2টি ওষুধ কার্যকরী। তবে 2টি ওষুধ কোনোভাবেই একসাথে সেবন করা যাবে না, পর্যায়ক্রমে সেবন করা যেতে পারে। ওষুধ 2টির নাম হলো আর্জেন্টনাইট 30 এবং নেকটামিউর 30। অবশ্যই এই ওষুধগুলিও আপনারা নির্বাচন করতে পারেন লক্ষণভেদে। আর সেই লক্ষণটি হলো সমস্ত বুক জুড়ে ব্যথা, কখনো ডান কখনো বাম, অস্বস্তি পুরো বুকেই, এই লক্ষণে এই 2টি ওষুধ বেশ কার্যকরী ওষুধ। তো বন্ধুরা, এই হলো আজকের আমার রেমেডি, আশা করি ভালো লেগেছে।
আবারও কখনো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, ঘরে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।